Hello, good afternoon, বন্ধুরা, আমি বনি আমিন। আজ শনিবার, আজ 30 সেপ্টেম্বর 2017। আজ হিন্দুদের, হিন্দু সম্প্রদায়ের আজ দুর্গাপূজার আজ দশমী। আমি এই মুহূর্তে সিডনির একটি আবাসিক অঞ্চলে আছি, যেইখানে একটি পূজা মণ্ডপ বসেছে। এই পুজো মণ্ডপে আমরা একটু পরে ভেতরে যাব। আর দেখুন, এই পুজো মণ্ডপটা আয়োজন করেছে ভক্ত মন্দির সিডনি, এবং এইভাবে সিডনিতে আজ শনিবার 7টা পুজো মণ্ডপ বিভিন্ন অঞ্চলে বসেছে, এবং এই সকল পুজো মণ্ডপগুলো এক এক সংগঠনের মাধ্যমে এগুলোকে আয়োজন করা হয়েছে। আর আরেকটি পুজো মণ্ডপ আছে, সেটা চলছে গত 3 দিন ধরে এবং আগামীকাল অবধি চলবে। আর একটি ব্যাপার হচ্ছে যে এই সিডনিতে এখন প্রায় 70 থেকে 80 হাজার বাংলাদেশি বসবাস করে, আর বাংলা ভাষী হলে প্রায় লাখের কাছাকাছি হয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গেরও প্রচুর বাঙালি এখানে বসবাস করে। পশ্চিমবঙ্গের যাদের একটি মণ্ডপ আছে, সেই মণ্ডপটা সম্পূর্ণ আলাদা, এবং তাদের সাথে তুলনা করলে বাংলাদেশের হিন্দুরা অনেক এগিয়ে আছে এই পূজা বিষয়ে। বাংলাদেশের হিন্দুদের প্রায় 4 থেকে 5টি পুজো মণ্ডপ বসেছে, আর ভারতীয় অঞ্চলের বসেছে মাত্র 2টো। আমি এখন এই পুজো মণ্ডপের ভেতরে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো প্রতিমা এবং যারা অতিথি এসেছে, পূজারী, কীভাবে পুজো হয় তা দেখাচ্ছি এখন। আমি বনি আমিন, এতক্ষণ ভক্ত মন্দিরের আয়োজিত একটি পুজো মণ্ডপ থেকে কথা বললাম, ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সিডনির পুজো মণ্ডপে দেখুন কীভাবে অতিথি পূজারী যারা এসেছে, আজ যেন একেবারে পুজোর আনন্দ। প্রবাসে পুজো এইভাবে হিন্দু সম্প্রদায়েরা আয়োজন করে থাকে, তারা এইভাবে উদযাপন করে থাকে। দেখুন, আমি এখন পুজো মণ্ডপের ভেতরেই এখন প্রবেশ করব, ঢুকছি পুজো মণ্ডপের ভেতরে। এদিকটায় দেখুন দুপুরের খাওয়ার আয়োজন চলছে, সেই দুপুরের খাওয়ার জন্য লাইন ধরেছে সবাই। একটু আগে, আধা ঘন্টা আগে প্রসাদ বিলি হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরের খাওয়া। সবাই এসেছে যেন পুজোর আনন্দ, প্রবাসী এই পুজোর আনন্দ সত্যি উপভোগ করার মতো। দেশ থেকে বাবা মা যারা এসেছেন, তারাও এই পুজো এসেছেন। এই হলো পুজো মণ্ডপ। দুপুরের যে খাওয়া, সেই খাওয়ার লাইনটা শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে। দেখুন কত বড় লাইন। কি অবস্থা, ভালো? সবাই শুভ বিজয়া, শুভ বিজয়া। আমি একে একে আপনাদের পুরো লাইনটা এখন দেখিয়ে নেব, যারা এখন দুপুরে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। শুভ বিজয়া, শুভ বিজয়া। বৌদি কেমন আছেন? ভালো, ভালো। আচ্ছা, এদিকটা আছে আমাদের একজন প্রবীণ লোক, নিখিল দা। নিখিল দা কেমন আছেন? শুভ বিজয়া, ভালো, ভালো। পুজোর খাওয়া কেমন করে চলছে দেখুন। আর এখানে সবই আছে, লুচি আছে, খিচুড়ি আছে, মিষ্টি আছে, সবই পাবেন। যেন দেশের কোনো পুজো মণ্ডপে এসে আপনি পুজোর সেই প্রসাদ খাচ্ছেন, খাওয়া খাচ্ছেন। দেখুন
বাংলাদেশের হিন্দুরা অনেক অনেক উদার এবং খাওয়া দাওয়ায় তাদের যথেষ্ট রকম উদারতা থাকে এবং প্রাচুর্যতা খাওয়া দাওয়ায় থাকে। দেখুন যে অবস্থা এদিকটা আছে, দেখুন কিভাবে পাঁপড় দেওয়া হচ্ছে, আর এদিকটা আছে রসগোল্লা, রসগোল্লা, আর এদিকটা আছে ডাল আছে দেখুন, আর এদিকটা হচ্ছে বেগুন, বেগুন ভাজা, বেগুন ভাজা। শুভ বিজয়া, শুভ বিজয়া। এরা হচ্ছে নবপ্রজন্ম, এরা হচ্ছে সিডনির জন্ম নেওয়া সেই প্রবাসী হিন্দু যারা বাঙালি, দেখুন তারাও পুজো করছে। কেমন আছো, ভালো? ভালো। দেখুন আমাদের প্রবাসী যে হিন্দু নবপ্রজন্ম, এরা এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, আর আমাদের প্রবীণ যেই হিন্দু আছে তারা এরা, ওদের দিন গত হচ্ছে, এখন নবাগতরা আসছে। আর ওদিকটায় বসে আছে ভেরোনিকা আমিন এবং তার বোন শুভ বিজয়া, শুভ বিজয়া। একজন মা দেখুন তিনি এসেছেন এখানে আজ পুজো বাড়িতে, নিশ্চয়ই তার কোনো সন্তান সাথে এখানে এই প্রবাসে দেখা করতে এসেছেন, আর এ হচ্ছে তার পুত্রবধূ। রাতে চলবে সঙ্গীত অনুষ্ঠান এবং এতে নানা ধরনের, নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন আছে। আর এদিকটায় দেখুন ঠাকুর, তিনি মূল পুজো পরিচালনা করছেন, এই ঠাকুর। আর এইবার যেই প্রতিমা আনা হয়েছে, ভক্ত মন্দির ট্রাস্ট তাদের এই প্রতিমা, এটাকে এটি কি বলে প্রতিমার পদতে কি দেয়, এটাকে কি বলে, ভোগ, ভোগ। আমরা এখন স্টেজের উপর থেকে দেখব কি পরিমাণ মানুষ এসেছে। এখন দুপুর, এখন দুপুর প্রায় দুটো বেজে গেছে, দুপুরের খাওয়া দাওয়া চলছে, দেখুন এই আয়োজন। আর এখন প্রায় ছটা থেকে সাতটা মণ্ডপ বসেছে, আর সেই মণ্ডপে প্রচুর লোকের সমাগম হয়েছে, আমরা একে একে অন্য মণ্ডপের দিকে এগিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন, এতক্ষণ আপনাদেরকে ভক্ত মন্দির কর্তৃক পরিচালিত এই দুর্গা পুজোটা আজ দেখালাম। আজ দশমী, দশমীর দিনে আজ বন্ধ হওয়াতে প্রচুর পরিমাণে বাংলাদেশি এবং বাংলা হিন্দু তারা এসেছে এই জমায়েতে। আমরা একটু পরেই এগিয়ে যাব আরেকটা আরেকটা মণ্ডপের দিকে। দিস ইজ বনি আমিন ফ্রম দুর্গাপূজা মণ্ডপ ভক্ত মন্দির। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।